নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি মীন রাশি মানুষ, আপনার জন্য এই জুন মাসে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এ মাসে যা গ্রহের যা গোচর সেই অনুযায়ী দেখুন, 3রা জুন বুধ বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং 15ই জুন রবি আপনার বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। 4ঠা জুন শনি বকরি হচ্ছে কুম্ভ রাশিতে, বৃহস্পতি অলরেডি আপনার রাশিতে অবস্থান করছে এবং মঙ্গলও আপনার রাশিতে অবস্থান কিন্তু করছে, এবং 27 জুন এই মঙ্গল আবার রাশি পরিবর্তন করছে। শুক্র আপনার 18ই জুন রাশি পরিবর্তন করছে, মেষ রাশি থেকে আপনার বৃষ রাশিতে অবস্থান করবে এবং বুধের সাথে একত্রে অবস্থান করবে। রাহু আপনার দ্বিতীয়ভাবে এবং কেতু আপনার অষ্টমভাবে অবস্থান কিন্তু করছে, এবং চন্দ্র জানেন সোয়াদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন কিন্তু করে। কী করবেন আমি একটি কথা আপনাদেরকে বলি, এ মাসটা যদি আপনার ভালো যেতে চাই অবশ্যই আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা কিন্তু পাঠ করুন। প্রতি বৃহস্পতিবার যদি বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করতে পারেন, এই এই যে জুন মাস, এই জুন মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অধিক থেকে অধিকতর লাভ আপনাদেরকে কিন্তু এই মাসে কিন্তু দিবে। আলোচনাটা শুরু করা যাক। জুন মাসের এটি মাসিক রাশিফলের ভিডিও, এটি একটি অ্যাভারেজ ফল, এটি একদম হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে গাইড হিসাবে কাজে কিন্তু দেবে, কী মানে হতে চলেছে তার একটা সম্ভাবনা জিস্ট, এটা আপনারা বন্ধু হিসেবে নিতে পারেন, চলার পথে পাথর হিসেবে কিন্তু নিতে পারেন। যদি এই রাশিফলটি একটু আপলোড করতে একটু হলেও দেরি হয়ে গেল, বিশেষ কারণবশত প্রত্যেক মাসে তাড়াতাড়ি হয়ে যায়, এই মাসটা একটু মীন রাশির ক্ষেত্রে আমি আগেই মার্জনা চেয়ে নিচ্ছি। মীন রাশির যারা প্রিয় প্রিয় ভিউয়ার্স যারা আছেন তাদের কাছে আমি নিজে ক্ষমা প্রার্থী, একটু দেরি হয়ে গেল আপনাদের রাশিফলটি আমার বানাতে। তো আলোচনা শুরু করা যাক মীন রাশির ক্ষেত্রে। দেখুন, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। স্বাস্থ্য নিয়ে তেমন যে বড় ধরনের কোনো সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে শরীর স্বর্গতের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, তবে পেটের কিছু সমস্যা আপনাদেরকে দিতে পারে, পেট রিলেটেড সমস্যা। এবং যারা একটু এজেড পার্সন আছে, যেহেতু শনি দ্বাদশভাবে বকরি হচ্ছে কি না, পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, ব্যাক পেন, এটা কিন্তু আপনাদেরকে দেবে। ব্যাক পেন, কোমর এবং হাঁটু, যারা একটু বয়স্ক মানুষ আছে তাদেরকে কিন্তু এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাদেরকে ভোগাতে পারে, ভোগাবে এই কথা বলছি না, ভোগানোর সম্ভাবনা কিন্তু আছে, কারণ আপনাদের রাশির দ্বাদশভাবে বকরি হচ্ছে। এই দ্বাদশভাবে বকরি হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা হাড়ের সমস্যা কিন্তু নিয়ে আসবে। তবে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা যদি বলি, ভাগ্যের উপর পূর্ণমাত্রায় দৃষ্টি, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজ হয়, আমি বারবার বলেছি আপনার কর্ম থেকে ভাগ্য যদি স্ট্রং হয় কি না, আপনি কিন্তু পাহাড় ভাঙতে পারেন। আমি আবারও বলবো, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা রিকভারি এই সময় কিন্তু হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভাগ্যপতি রাশিতে অবস্থান করছে এবং মিত্র, এবং সেখানে দেখুন সেনাপতি এবং মহামন্ত্রীর অবস্থানে আপনাদের মানে পাওয়ারটা বাড়াবে, অর্থাৎ পরাক্রম কিন্তু এই সময় আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, উদ্যমতা আপনাদের বাড়বে, এবং গোল্ড, চাঁদি, শেয়ার বাজার, এই ফাটকা স্টক বিজনেস, এগুলো থেকে কিন্তু আপনারা এই সময় লাভবান কিন্তু পাবেন। সন্তানের জায়গাটা যদি আসি, সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, সন্তান প্রাপ্তি বা সন্তানের এডুকেশন, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব কিন্তু এই সময় হতে চলেছে মীন রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন তারা 18ই জুনের পর থেকে আপনার ইনভেস্টমেন্ট করুন, বিশেষরূপে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন।
আপনি মীন রাশির মানুষ এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি কিন্তু এই সময় করবে, ডেলি ইনকাম আপনাদের এই সময় বাড়বে। এবং ব্যবসা যারা করছেন, পার্টনারশিপ বিজনেস বলুন বা সেলফ বিজনেস বলুন, যে কোনো দিক থেকে বলুন না কেন, যে ব্যবসার সঙ্গে যারা আছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু চোখে পড়ার মতনই কিন্তু দেখা এ সময় কিন্তু যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের বিয়ের জায়গাটা, যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন বিয়ে হচ্ছিল না, বিয়ের যোগাযোগ বিয়ের কন্ট্যাক্টগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে, আপনি মীন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং গাঢ় সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে মীন রাশির ক্ষেত্রে, আমি আবারও বলবো। এর পাশাপাশি সফলতার জায়গা একটু হলেও আপনারা কিন্তু বাধা কিন্তু পাবেন এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে কিন্তু লাভ আপনারা পাবেন এবং আপনাদের কথাবার্তার মধ্যে এই সময় যথেষ্ট মধুরতা কিন্তু থাকবে। কিন্তু কিছু ক্ষেত্রে হলো ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, অর্থাৎ যে ভুল সিদ্ধান্ত আপনার আজ না হলো আগামী মাসে কিন্তু আপনার কিন্তু সমস্যা আসতে পারে। অধিক বিশ্বাস কাউকে করবেন না, আপনি মীন রাশির মানুষ, অধিক বিশ্বাস মানে আপনি তাকে যাবতীয় পেটের কথা খুলে বলে দিচ্ছেন, এই জায়গাটা আমি যেটা বলছি, ভাবছেন উনি আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু উনি আপনার শুভাকাঙ্ক্ষী নয়, উনি আপনার পেটের খবর নিয়ে আপনাকে কিন্তু ধোকা কিন্তু দিবে। অর্থাৎ এ মাসে এমন কিছু মানুষ থাকবে না আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মইটা কিন্তু টেনে নিবে, এরকম মানুষও কিন্তু আছে। এই জায়গাটা আমি মীন রাশির ক্ষেত্রে বলবো বিশেষভাবে সাবধান থাকুন, অর্থাৎ অধিক বিশ্বাস অধিক নির্ভরশীলতা ডিপেন্ডেন্ট যেটা বলছে হবেন না, নিজে প্রচেষ্টা করুন। ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছে, অভিনয়ের সঙ্গে যুক্ত আছে, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছে তাদের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং সেলস লাইনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিবে। এবং যারা অ্যাস্ট্রোলজি প্রফেশনে আছেন বা আপনি টিচিং প্রফেশনে আছেন বা আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি মেডিসিনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই সব সেক্টরগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু দিবে। কর্মক্ষেত্রে আপনাদের চাপ থাকবে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি আপনাদের কিন্তু হবে, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা দুটার ক্ষেত্রে আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন, কর্মের পাশাপাশি শিক্ষাটা কিন্তু জুন মাসে আপনাদের দুর্দান্ত রেজাল্ট দিবে। এবং প্রেমের ক্ষেত্রে যদি আসি, যারা ইয়ং জেনারেশানরা আছে প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সফলতা, নতুন প্রেম আসা এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হওয়া, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।